Dear viewers, welcome to my channel. Today I will discuss about the Jacobian period. ইতিপূর্বে আমাদের কয়েকটি পর্ব আলোচনা করা হয়ে গেছে লিটারেচারে। তো আমি পিরিয়ডগুলো আবার রিপিট করতেছি। তো আমাদের জ্যাকোবিয়ান থেকে ব্যাকে যে পিরিয়ডগুলো, অর্থাৎ আমরা ফার্স্ট ওল্ড ইংলিশ থেকে যে জ্যাকোবিয়ান পর্যন্ত আসছি, এই পিরিয়ডগুলো আরেকটু রিপিট করি। ফার্স্ট অফ অল আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড ছিল, দেন ছিল মিডল ইংলিশ পিরিয়ড, তারপর ছিল রেনেসাঁ। তো রেনেসাঁর আবার চারটা পার্ট করা হয়েছিল। রেনেসাঁর ভিতরে আমাদের চারটা পার্ট সহজভাবে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করছি, এলিজাবেথের কাকু। তো এলিজাবেথের ভিতরে আমাদের চারটা যুগ আছে, এলিজাবেথেন যুগ, যাতে ছিল জ্যাকোবিয়ান যুগ, দেন ছিল ক্যারোলিয়ান যুগ, তারপর আমাদের কমনওয়েলথ যুগ। আসুন এখন আমরা যে এজগুলো বলছি, তো এজগুলো আমাদের ডিউরেশনগুলো অবশ্যই জানতে হবে, অর্থাৎ ব্যক্তিকাল থেকে অনেক সময় এমসিকিউ সেট করে। ওকে ফাইন, আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডটা ছিল 450 থেকে 1066। তো আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডটা খেয়াল রাখতে হবে যে 450 থেকে শুরু হয়ে শেষ হয়েছে 1066। দেন আমাদের মিডল ইংলিশ পিরিয়ড, আমাদের মিডল ইংলিশ পিরিয়ডটা আবার ওই 1066 থেকে শুরু হয়ে 1500 পর্যন্ত ব্যক্তিকাল ছিল। আমাদের মিডল ইংলিশ পিরিয়ডের পর যে রেনেসাঁ পিরিয়ডটা ছিল, রেনেসাঁ পিরিয়ডটা ছিল 1500 থেকে 1660। আমাদের রেনেসাঁর ভিতরে একটু ভাগ ছিল, রেনেসাঁর ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে প্রিপারেশন ফর রেনেসাঁ। এই যে প্রিপারেশন ফর রেনেসাঁ, এটা ছিল 1500 থেকে 1558। আর আমাদের এই রেনেসাঁ পিরিয়ডটার আবার ভাগ হচ্ছে চারটা, এলিজাবেথের কাকু। তো আমাদের এলিজাবেথের যে পিরিয়ডটা, ওইটা শুরু হয়েছে আমাদের ওই 1558 থেকে শুরু হয়েছে 1603। জ্যাকোবিয়ান পিরিয়ডটা আমাদের 1603 থেকে 1625। আমাদের ক্যারোলিয়ান যুগটা মনে রাখতে হবে 1625 থেকে 1649। দেন আমাদের কমনওয়েলথ পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড ছিল আমাদের 1649 থেকে 1660। আমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা মূলত দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড নিয়ে আলোচনা করা হবে। এর পূর্বে আমাদের ক্লাসগুলো আলোচিত হয়েছে, তো আপনারা যারা ভিডিওগুলো মিস করছেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলো দেওয়া রয়েছে, দেখে নেবেন। ওকে ফাইন, চলুন আমরা জ্যাকোবিয়ান পিরিয়ড শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের জ্যাকোবিয়ান পিরিয়ডের এজটা আবারও বলি 1603 থেকে 1625। নেক্সট আমাদের যে জিনিসটা জানতে হবে, জ্যাকোবিয়ান পিরিয়ডের আমাদের মেইন রাইটার আমাদের হচ্ছেন জন ডান। অবশ্যই আমাদের জন ডান সম্পর্কে বেশি জানতে হবে, কজ গত টার্মে আমাদের 40তম বিসিএস থেকে জন ডান থেকে কোশ্চেন আসছে। নেক্সট বেন জনসন, জন ওয়েবস্টার। তো আমাদের এই তিনজন লেখক হচ্ছে প্রধান। আমাদের জন ডান সম্পর্কে জানি যে উনি ছিলেন ফাদার অফ ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি। তো এভাবে যদি কোনো কোশ্চেন আসে হু ওয়াজ দ্য ফাদার অফ ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি, দেন আমরা তখন অ্যান্সারটা অবশ্যই দেবো জন ডান। আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে যে জন ডান ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার এবং আমাদের যে ক্রিস্টোফার মার্লোই ছিলেন এনাদের সমসাময়িক, অর্থাৎ কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি এখানে সমসাময়িক, এভাবেও আসতে পারে কোশ্চেনটা। হু ওয়াজ দ্য কন্টেম্পোরারি পোয়েট অফ উইলিয়াম শেক্সপিয়ার অথবা আমাদের যে ক্রিস্টোফার মার্লোই ছিল, এনাদের দুজনের যে কোনো একটা দিতে পারে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে জন ডান ছিলেন আমাদের উইলিয়াম শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লোই সমসাময়িক। দেন আমাদের মেইন পয়েন্টগুলো জানতে হবে জন ডানের। আসুন আমরা মেইন পয়েন্টগুলো জেনে নিই। দ্য ইকস্টেসে দ্য সানরাইজিং, তো আমাদের যে সানরাইজিং পয়েন্টটা এটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দ্য কলোনাইজেশন, তো কলোনাইজেশন থেকে একটা বিখ্যাত উক্তি পাওয়া যায়, ফর গড সেক হোল্ড ইয়োর টং অ্যান্ড লেট মি লভ। তো এখানে হচ্ছে ক্ষুধান্ত হয় তোমার মুখটা বন্ধ করো এবং আমাকে ভালোবাসতে দাও, এটা আছে সাহিত্যিকের ভাষায়। তো আমাদের এই কোটেশনটা জাস্ট মনে রাখতে হবে। দ্য গুড মোরো, তো আমাদের দ্য গুড মোর থেকে দুটো কোটেশন আছে, ফর লভ ওয়ান লভ অফ আদার সাইড কন্ট্রোলস অ্যান্ড মেক ওয়ান লিটিল রো অ্যান্ড এভরিহোয়ার। তো আমাদের এই কোটেশনটা মনে রাখতে হবে যে এটা দ্য গুড মোরো পয়েম থেকে নেওয়া হয়েছে, আর গুড মোরো যে কবিতাটা পয়েমটা সেটা লিখছেন আমাদের জন ডান। নেক্সট ওনার আর একটা কোয়েশ্চন আছে, ইফ আওয়ার টু লাভস বি ওয়ান অর দাও অ্যান্ড আই লাভ টু অ্যালাই দ্যাট নান ডু স্টাক ইন নান ক্যান ডাই। তো আমাদের এই যে কোয়েশ্চনটা, এই কোয়েশ্চনটা আমাদের জন ডানের দ্য গুড মোরো পয়েম থেকে আনা হয়েছে। তো আমাদের বেশি ইম্পর্টেন্ট আছে দ্য কলোনাইজেশন পয়েম থেকে যে কোয়েশ্চনটা, এটা পরীক্ষায় আসছে। নেক্সট আমাদের জন ডান থেকে যে পয়েমগুলো বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে দ্য টুইক নেম, এ
verification, the good morrow, the canonization, the sunrising. এই পাঁচটা পোয়েম না জানলেই নয়। আর আমাদের এই যে কোয়টেশনটা আছে, for God's sake hold your tongue, তো আমাদের এটা বেশি করে মনে রাখতে হবে। Dear viewers, আসুন আমরা এখন বেন জনসন সম্পর্কে একটু জেনে নিই। ওকে ডিয়ার ভিউয়ার, চলুন আমরা বোর্ডে যাই। দ্য ফার্স্ট গ্রেট নিউ ক্লাসিস্ট অ্যান্ড কয়েন্ট কমেডি অফ হিউমর। তো আমাদের এখানে মেইন যে জিনিসটি মনে রাখতে হবে, হু ওয়াজ কল্ড কমেডি অফ হিউমর। তো আমাদের এই যে কমেডি অফ হিউমর, এই জিনিসটা বেশি মনে রাখতে হবে। বেন জনসন সম্পর্কে এখান থেকে একটা কোশ্চেন সেট হয়। ওকে নেক্সট, ইন 1616 হি ওয়াজ মেড ফয়েট লিউরেট, অর্থাৎ ওনাকে সভাকবি বানানো হয় যখন উইলিয়াম শেক্সপিয়ার মারা যান 1616 সালে, তখন আমাদের বেন জনসনকে সভাকবি বানানো হয়। বেন জনসনস কমেডি ইজ কানেক্টেড উইথ মেডিকেল থিওরি। আমাদের আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বেন জনসন সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে বেন জনসনের যে কমেডিগুলো ছিল এটা মূলত হাস্য রসাত্মক, যার জন্য ওনার কমেডিগুলো তুলনা করা হয়েছে কানেক্টেড উইথ মেডিকেল থিওরির সাথে। ওকে নেক্সট, ওনার যে ইম্পর্টেন্ট ওয়ার্কস অর্থাৎ সাহিত্যকর্ম বা প্লেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেই। দ্য কেস ইজ আলচার, এভরি ম্যান ইন হিজ হিউমর, এভরি ম্যান আউট অফ হিজ হিউমর, এই দুটো প্লে খুবই ইম্পর্টেন্ট। ভলপন, তো ভলপন থেকে একটা এমসিকিউ সেট হইতে পারে, হু ওয়াজ দ্য বেস্ট ফেবল, সেক্ষেত্রে আমাদের দ্য ফক্স মনে রাখতে হবে। হু ওয়াজ দ্য বেস্ট ফেবলস, তো সেক্ষেত্রে আমাদের দ্য ফক্স মনে রাখতে হবে। ভলপন থেকে এ ধরনের কোশ্চেন সেট হয়। আর ভলপন যে কমেডিটা, এটা আমাদের বেন জনসন লিখছেন, তো আমাদের বেন জনসন থেকে বেশি জানতে হবে। এভরি ম্যান ইন হিজ হিউমর, এভরি ম্যান আউট অফ হিজ হিউমর, ভলপন, তো ভলপন এখান থেকে যে কোশ্চেনটা সেট হতে পারে, হু ওয়াজ দ্য বেস্ট ফেবল, সেক্ষেত্রে আমাদের দ্য ফক্স দিতে হবে। দ্য সাইলেন্ট উম্যান, আমাদের চারিটা কমেডি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, এ টেল অফ টপ, দ্য আইল অফ ডগস, দ্য আলখামিস্ট, তো আমাদের দ্য আলখামিস্ট যে কমেডিটা, এটা মনে রাখতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট কমেডি যেটা লিখছে বেন জনসন। নেক্সট, বার্থলোমিউ ফায়ার, দ্য নিউ ইন, অথবা দ্য লাইট হার্ট, তো আমাদের দ্য নিউ ইন দিয়েও আসতে পারে, দ্য লাইট হার্টও আসতে পারে। তা আসলে আমরা একটু জেনে নিই বেন জনসনের যে ইম্পর্টেন্ট যে কমেডিগুলো বা ইম্পর্টেন্ট যে প্লেগুলো, এগুলো একটু দেখে নিই। দ্য আলখামিস্ট, এভরি ম্যান ইন হিজ হিউমর, এভরি ম্যান আউট অফ হিজ হিউমর, ভলপুর, দ্য সাইলেন্ট উম্যান, আমাদের এই পাঁচটা কমেডি বেশি করে মনে রাখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা বেন জনসনের নাটকগুলো মনে রাখার একটু কৌশল অবলম্বন করি। ওকে ফাইন, আমাদের এখানে বেন জনসনের নাটক মনে রাখার কৌশলটা হচ্ছে বেন জনসনের বেন, বেনের ইভাস, তো জাস্ট আমাদের এই কৌশলটা মনে রাখতে হবে, বেনের ইভাস, বেন মানে আমাদের বেন জনসন, বেনের ইভাস, আমাদের বেন থেকে আসতেছে বার্থলোমিউ ফেয়ার, ই থেকে এভরিম্যান ইন হিজ হোমওয়ার্ক, এভরিম্যান আউট অফ হিজ হোমওয়ার্ক, তো আমাদের এই দুটো মনে রাখতে হবে। ই থেকে, ভি থেকে আমাদের পাই ভলপুর, নেক্সট এ থেকে আমরা পাই অ্যালখামিস্ট, নেক্সট আমাদের এস থেকে পাই দ্য সাইলেন্ট উম্যান, তো আমাদের এই নাটকগুলো বেশি ইম্পর্টেন্ট, যার কারণে একটু কৌশলে মনে রাখার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, আসুন আমরা এখন জন ওয়েস্টার সম্পর্কে জেনে নিই। আমাদের এরকম একটা এমসিকিউ আসতে পারে, হু প্রোক্লাইমড হিমসেলফ অ্যাজ দ্য ইয়ার টু দ্য শেক্সপিয়ার অ্যাট দ্য গ্লোব থিয়েটার, অর্থাৎ গ্লোব থিয়েটারের উত্তরাধিকার হিসাবে, শেক্সপিয়ারের উত্তরাধিকার হিসাবে কে দাবি করছিলেন, সেক্ষেত্রে আমাদের জন ওয়েবস্টার, অর্থাৎ গ্লোব থিয়েটারের উত্তরাধিকারী, শেক্সপিয়ারের যে উত্তরাধিকারী হিসাবে দাবি করছিলেন আমাদের জন ওয়েবস্টার। আসলে এখন আমরা জন ওয়েবস্টারের যে প্রধান নাটকগুলো আছে সেগুলো একটু জেনে নিই। দ্য ডিভিলস লকেস, দ্য ডুসেস অফ মালফি, দ্য হোয়াইট ডিভিল, তো আমাদের তিনটা বেশি ইম্পর্টেন্ট, দ্য হোয়াইট ডিভিল। ওকে ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ ইনাফ ফর টুডে, সি ইউ লেটার, ইফ ইউ লাইক দিস ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর অ্যানাদার আপডেট।